নমরুদ বুঝে নাই জাগুনের মালিককে, বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সৈয়দনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ। শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লা এখন। সুবহানাল্লাহ। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। তিনি ছেলেরা ডাকে বললেন, আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফাংদুর মাজা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ। বলেন ছেলেরা, বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে, তোমার অভিমত কি? আমগোর যদি আমগো আব্বারা কইতো, কইতাম আমার দেহান নেই, বড়টার দেখছে কথা কন, বড়টাই কইতো আমার না, মাজ্জাডারে দেখছেন, মাজ্জাডারে কইলে কইতো ছোটডারে দেখছেন কথা কন, আমরা এটা কইতাম না? 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম, চিল্লাই কন ঠিক কিনা। কিন্তু সৈয়দনা ইসমাইল কেমন ছেলে, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া ঠিক কিনা। ছেলে বলল, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কি ছেলে, আমগুডিও পোলা ওইডাও পোলা, পার্থক্য আছে না নাই? ছেলে কয়, বাবা আমি তো ডরাই না, আমি ডরাই আমনেরে লইয়া, আমনে ডরান কিনা, আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি, আপনি যে আমার এত মায়া করেন, আপনি যে আমার এত ভালোবাসেন, আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন, ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই ভয় আমি পেয়ে যাই, আমার অন্তরে কোনো ভয় নাই। ইয়া আবা তিফআল মা তুমার, বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন। এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে? আবার সৈয়দনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই? তিনি বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো? কেন কেন? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয়, কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে? উনি বললেন, এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন? তারা বলল, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে, এজন্য আমরাও করি। সৈয়দনা ইব্রাহিম বললেন, লাকদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন। তোরাও শেষ, তোকে বাপ দাদারাও শেষ, তোদের বাপ দাদারাও গোল্লায়, তোরাও গোল্লায়, চিল্লাই কোন ঠিক কিনা। কি কনভারসেশন! এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো। কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী, এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী, এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে, আমরা সব জিনিস চাই একজনের কাছে, তিনি কে? এটা কঠিন না সহজ? বিদ্যার জন্য ওই মন্দিরে, সৌন্দর্যের জন্য এই মন্দিরে, খাদ্যের জন্য দুর্গার কাছে, ঝামেলা না? আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই, তিনি কে? বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাব। সৈয়দনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশের, বললেন, ইন্নি সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন, একটা শারীরিক আর একটা। সৈয়দনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন, এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না? উনি বললেন, আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল, ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম, তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, নাম
কথা কন, কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে, আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন, আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হা করে আর একটা ব্যয় করে, 14-15টা হাত নিয়ে তাকায় আছে, উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক 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 চেহারা, একটা হাতির গণেশ স্টাইলের, আর একটা এরকম, আর একটা নারীর, আর একটা বাঘের, আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফলাবো, আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমলাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? জিব্বায় পানি চলে আসতো নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কিরে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুইলা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা, কি কয়, বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না, ওই খাবি না ডারে আমি কইছি খা, কোরআন থেকে বলছি, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে, নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নরেও না সরেও না, উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন খা, সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না, উনি বললেন খাবি না কেন, তাইলে কথা ক, এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম, খাবি না কেন কথা বল, আলা তাকুলুন, খাবি না কেন কথা বল, মা লাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন, মা লাকুম লা তান্তিকুন, হয় খা নয় কথা ক, বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে হা, কোনো কথা কয় না, কয় কেন খাবি না, তাহলে কথা ক, খায়ও না কথাও কয় না, আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম, কি খাম, চানাচুর কিনে দিলেন, এই না চানাচুর, এখন চানাচুর খায় না, কিরে বাপ খাবি না কেন কথাও কয় না, খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কোনটা, কথা কন। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন, ইচ্ছে মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে, খা নাইলে কথা ক, খায় না কথাও কয় না, বাকি আছে, মায়ের মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ, তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল, কি পাইলেন, কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, কয় না এটারে মারো না। ফাজালাহুম জুদাদান, সবগুলোর টুকরা টুকরা, ইল্লা কবির আল্লাহুম, 12টা ঝাড়া ওইটারে রেখে দিলেন, আর বুদ্ধি করে কুড়ালটারে 12টার কান্দে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন, ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কোপাইয়া দাঁড়াইছে বাবার বেটার মধ্যে, বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ, বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ, পাহারাদার ইব্রাহিম কই আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম সর্বনাশ, কে কইছে, তুই কইছতনি, কই আইন বড়ডাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো, বল ফাআলাহু কাবীরহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, কোরআন থেকে বলছি আমি করি নাই, ওই দেখ কুড়ালটা কার কান্দে, 12টার কান্দে, ওইটারে জিগা, সবাইকে খাইছে, সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না, সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন, যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে, এগুলোর পূজা কেন করিস, ফাবুহিতাল্লাযি কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব, সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো, নমরুদের নাম শুনছেন,
শোনেন নাই বোধহয়, শোনেন নাই? পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ, গোটা বিশ্বের। দুইজন কাফের, দুইজন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদানা সুলাইমান। কাফের একজন হচ্ছে বখতনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই, কথা কম এটাও আছে? নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো, আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে, আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম, কে তোমার খোদা, কি তার পাওয়ার? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা ইউহয়ী ওয়া ইউমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ, আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো, ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত ছুটলো। লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে, ধা করে ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই, পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই। কয় ইব্রাহিম, এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই, চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই, কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই। পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল, ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূব আকাশ থেকে জল জ্বলে সূর্যটা উঠায়, তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযি কাফার, এবার ধরা গেছে, এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন, গরম মেজাজ নিয়ে কয়, হারিকু এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি, ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজহ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান, ঠিক কিনা? ওই ইমানটা দরকার,
ওই ঈমান যদি ঈমানের মতো হয় আগুনের কুণ্ডলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন, নমরুদ কয় আরো আগুন জ্বালাপ, এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল, তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বার। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কোন ইবারদা ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে আপনি বললেন কোন ইবারদা ঠান্ডা হও, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুল বাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ। পড়বেন না? সুবহানাল্লাহ। শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।